কে এটার পরিচয় বুঝতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় তো সেই আল্লাহ যেই আল্লাহ জালেমদেরকে চুবিয়ে চুবিয়ে মেরেছেন, যেই আল্লাহ ফেরাউনকে মেরেছেন, যেই আল্লাহ নমরুদকে মেরেছেন, যেই আল্লাহ আসমান জমিনের মালিক আল্লাহ, পৃথিবীর যেই জায়গায় যান না কেন আল্লাহর উপরে কারো কর্তৃত্ব চলে না, আল্লাহর উপরে কারো কোনো নিয়ন্ত্রণ চলে না, কেমন চলে না, আল্লাহকে কেন মানবেন? আল্লাহর الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب وطبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقان الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون وقال تعالى إن الله وملائكته
ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله توحيدك أمانة سينو میں ہے ہمارا آسا نہیں مٹھانا نام نشاں ہمارا بلغ العلا بکماله کشف الدجا بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله ذكر كري لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الفلاوات فانديشور رزقي ঐতিহ্যবাহী বদরপুর লটারি খান বাড়ি সংলগ্ন মাঠ ফরিদগঞ্জ চাঁদপুর আজকের মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশিষ্ট আলেমে দ্বীন আল্লামা আবু নাসের আশ-শফীদ আহমদ বরকাতুহুল আলিয়া শেষ অধিবেশনের পূর্ব মুহূর্তে রব্বে করিমের দরবারে কালিমাতুশ শুকুর আদায় করে যে রব্বে করিম আমাদেরকে আমাকে আপনাকে এই ফিতনা ফাসাদের জামানায় হাজার ও কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ থেকে যাচাই করে বাছাই করে আল্লাহ রব্বুল আলামিনের বরকতি রহমতি জান্নাতের টুকরা বাগানে বসার তৌফিক দিয়েছেন সেই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফি ইয়া রব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা وعظيم سلطانك প্রশংসা করলাম কার জুড়ে বলেন সব সময় প্রশংসা করব কার জমিনে থাকতে হলে একমাত্র প্রশংসার মালিক কে পৃথিবীর যেখানেই থাকি না কেন নদীতে জমিনে আসমানের নিচে মাটির নিচেও থাকলে প্রশংসা করতে হবে কার আল্লাহ ছাড়া কি অন্য কোনো মানুষের প্রশংসা করা যাবে প্রশংসা সবসময় কার করব
আল্লাহ পাক রব্বুল আলামিনের এই দুনিয়াতে আল্লাহ ছাড়া পৃথিবীর কোন মানুষের প্রশংসা করা যাবে না। যদি মৃত্যু হয়ে যায়, যদি ফাঁসির কাষ্ঠেও ঝুলতে হয়, ফাঁসির কাষ্ঠে ঝুলেও সব সময় প্রশংসা করব কা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, আমি তাদের উপরে রহমত নাজিল করি যারা আমার প্রশংসা করে, আমাকে স্বীকার করে, আর আমি তাদের উপরে রহমত নাজিল করি না যারা আমাকে স্বীকার করে না, আমাকে বিশ্বাস করে না, তাদেরকে আমি রহমত নাজিল করি কিন্তু মুমিনের উসিলায়। কথা বলেন ঠিক কিনা? মুমিন যেখানে আছে, আল্লাহর বান্দা যেখানে আছে, সেখানে কোনো ভয় আছে? আল্লাহ বান্দাকে সাহায্য করে, কথা বলেন ঠিক কিনা? একটি বিষয়ের উপরে আলোচনা করব, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করে, ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্বীকার করে, কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে এই জন্য দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল করিম দিয়ে সমাজ থেকে অন্ধকার দূর করেছেন, কথা বলেন ঠিক কিনা? শুধু সমাজ নয়, পরিবার, রাষ্ট্র, অর্থনীতি, রাজনীতি, মানুষের সমস্ত সব কিছু সমাধান করতে পারে কে? এবং আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল করিমের মাধ্যমে সংবিধান হিসাবে, সাথে সাথে কোরআনুল করিম আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি কিতাব দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল করিমের মধ্যে সূরাতুল ইব্রাহিমের এক আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা, كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور. سبحان الله كلا جي جمانا مانوش مانوش كي حتا كوري جي جمانا إنساب چلونا جي جمانا نعي چلونا যেই জামানা মানুষ মানুষকে চিনে না, যেই জামানা মানুষ আল্লাহর প্রতি ঈমান আনতে জানে না, যেই জামানা আল্লাহ পাক রব্বুল আলামিন কি জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন কে তা জানে না, আল্লাহ পাকের পয়গম্বর কারা তাদেরকে চিনে না, আল্লাহ পাক রব্বুল আলামিন যত পয়গম্বর পাঠিয়েছেন সমস্ত পয়গম্বরদের একটাই উদ্দেশ্যই ছিল মানুষকে অন্ধকার থেকে আলোর পথে আনা, কথা বলেন ঠিক কিনা? যত পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে প্রেরণ করেছেন একটা পয়গম্বরদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানবিহীন পাঠান নাই, ঈমানওয়ালা পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান দিয়ে পাঠিয়ে সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য প্রত্যেকটি জাতি, সমাজ, পরিবার, রাষ্ট্রে, প্রত্যেকটি গোত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন সহ সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনরা যেন আরো খাঁটি ঈমান হয় এবং ইসলামের বিরুদ্ধে যারা আছে তারা যেন অন্ধকার থেকে বের হয়ে আলোর পথে আসতে পারে, সেই কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে প্রেরণ করেছিলেন, ঠিক কি না? অন্য কোন উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন নবীকে প্রেরণ করেন নাই। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 950 বছর পর্যন্ত হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে, কওমকে দ্বীনের দাওয়াত দিয়েছেন,
ইমানের কথা বলেছেন, তাওহীদের কথা বলেছেন, রিসালাতের কথা বলেছেন, আল্লাহর অস্তিত্বের উপরে কথা বলেছেন, আল্লাহর বিধানের উপরে কথা বলেছেন, আল্লাহর ফরজ আইনের উপরে কথা বলেছেন, আল্লাহর দেওয়া যাকাতের উপরে কথা বলেছেন, আল্লাহর দেওয়া ফরজ নামাজের উপরে কথা বলেছেন, আল্লাহর দেওয়া যা কিছু আছে সেই আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে ইমান আনার জন্য নূহ আলাইহিস সালাতু সালামকে প্রেরণ করেছিলেন, ঠিক কি না? আমাকে আপনাকে স্পষ্ট ভাষায় বুঝতে হবে, যারা ইমানওয়ালা তারা জান্নাতি সফল কাম, আর যারা ইমানবিহীন তারা কখনো সফল কাম হতে পারবে না। সমস্ত নবীরাই ছিলেন ইমানওয়ালা, আর আমার আপনার নবী বিশ্ব নবী সরকার দু আলম নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীর সমস্ত মানুষের নবী হিসাবে উম্মতে মুহাম্মাদকে জান্নাতে নেওয়ার জন্য আমার আপনার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে অন্ধকার থেকে বের করে আলো পথে আনার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নবীকে পাঠিয়েছেন ওনার নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য কোন উদ্দেশ্যেই কাউকে পাঠান নাই। কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে হেদায়েতের জন্য কোরআনুল কারীম দিয়েছেন, মানুষ যেন খারাপ কাজের মধ্যে লিপ্ত না হয়, মানুষ যেন জিনাকারের মধ্যে লিপ্ত না হয়, মানুষ যেন বেনামাজি না থাকে, নামাজের পথে আসার জন্য আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীম দিয়েছেন। আসমানি যত কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন সমস্ত কিতাবই আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাব। আল্লাহ পাক রব্বুল আলামিনের আসমানি জমিনে যে সমস্ত কিতাব পাঠিয়েছেন এই সমস্ত আল্লাহর দেওয়া কিতাব। আমাকে আপনাকে যেই কিতাব দিয়েছে সেই কিতাবের নাম হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন এই কিতাবের নাম হচ্ছে আমি আল্লাহ কালামুল্লাহ ঘোষণা করলাম। তাওরাত আল্লাহর কিতাব, যাবুর আল্লাহর কিতাব, ইনজিল আল্লাহর কিতাব, আর আমার আপনার কোরআন হচ্ছে কালামুল্লাহ। এমন কিতাব এই কোরআনুল কারীম যারা পড়ে স্বয়ং আল্লাহর সাথে কথা বলে। এই কোরআনুল কারীম দিয়া যারা সমাজ পরিচালনা করে, এই কোরআনুল কারীম দিয়া যারা রাষ্ট্র পরিচালনা করে, এই কোরআনুল কারীম দিয়া যারা হত্যা মামলার পরিশোধের জন্য কোরআনুল কারীম আল্লাহ দিয়েছেন কিভাবে আইন করতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম দিয়েছেন সমাজ যেন চুরি হয় এই চুরির বিধানকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমাজে আইন করার জন্য বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর অস্তিত্ব চিনার জন্য, আল্লাহর উপরে ঈমান আনার জন্য, রাসূলের প্রতি ঈমান আনার জন্য ঘোষণা করে দিয়েছেন আমি আল্লাহ তোমাদেরকে কিতাব দিয়েছি, আর কিতাব দেওয়ার সাথে সাথে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে রাসূল দিয়েছি। সমাজ পরিবর্তনের একটি মাধ্যম হচ্ছে আল কোরআন। যারা কোরআনুল কারীম পড়বে, যারা কোরআনুল কারীম নিয়ে সমাজে চলবে, আর ওই শিবানী কোরআন আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের হেদায়েতের কিতাব দিয়েছেন। ঈমান আনবেন কার উপরে? আল্লাহর উপরে। কার উপরে ঈমান আনবেন? জোরে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ঈমান কিভাবে আনবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট আল্লাহর ব্যাপারে ঘোষণা দিয়েছেন, হে আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আল্লাহর উপরে যে ঈমান আনবা আমার আল্লাহ কে এটার পরিচয় বুঝতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় তো সেই আল্লাহ
যেই আল্লাহ জালেমদেরকে চুবিয়ে চুবিয়ে মেরেছেন, যেই আল্লাহ ফেরাউনকে মেরেছেন, যেই আল্লাহ নমরুদকে মেরেছেন, যেই আল্লাহ আসমান জমিনের মালিক আল্লাহ, পৃথিবীর যেই জায়গায় যান না কেন আল্লাহর উপরে কারো কর্তৃত্ব চলে না, আল্লাহর উপরে কারো কোনো নিয়ন্ত্রণ চলে না, কেমন চলে না? আল্লাহকে কেন মানবেন? আল্লাহর এমন একটি শব্দ আল্লাহকে তে মানতে হবে, সাথে সাথে আল্লাহর জাত এবং সিফাতের উপরে মানতে হবে, আর আল্লাহর নিদর্শন দেখে তোমাকে ঈমান আনতে হবে। তোমার নবীকে কেন মানবাম? এই জন্য তোমার নবীকে মানবা, তোমার নবীর মতন আর কোন নবী নাই আছে নাকি? তোমার নবী এত আদর্শবান নবী যার জীবনে কখনো মিথ্যা কথা পাওয়া জানা, যার জীবনে কখনো বদ চরিত্র পাওয়া জানা, যার জীবনে কোনো বেউসুলি পাওয়া জানা কোনোদিন, যার জিন্দগিতে কোনোদিন মিথ্যা কথা তো বলেই নাই। ইসলামের জন্য মানুষকে তাওহীদের দাওয়াত দিতে গিয়ে মক্কার কাফেররা কত নবীর উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, পৃথিবীর মানুষ কখন অনুধাবন করতে পারবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে ঘোষণা করে দিয়া বলে, মুমিন তোমাদেরকে আল্লাহর প্রতি ঈমান আনো, রাসূলের প্রতি ঈমান আনো, আর আল্লাহর প্রতি রাসূলের প্রতি ঈমান আনা হচ্ছে মুমিনের একটি ব্যবসা। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছে যে তুমি আল্লাহর সাথে ব্যবসা করো নেক আমল নিয়া, তাহলে তোমরা এর বদলতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের পরের আয়াতে ঘোষণা করেন, ইগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। সুবহানাল্লাহ, মুমিনরাই ক্ষমা পাবে, আর পৃথিবীর কাফের মুশরিকরা কখনো ক্ষমা পাবে? যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, রাসূলের প্রতি ঈমান এনেছে, আল্লাহর দেওয়া আসমানি কিতাবের উপরে ঈমান এনেছে, তারা ক্ষমা পাবে, আর পৃথিবীর কেউ ক্ষমা পাবে না। তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, বান্দা হে তোমরা মুমিন হয়ে যাও, আল্লাহর প্রতি ঈমান আনো, তারপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের ঘোষণা করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন আল্লাহ, বিজ্ঞানীরা চিন্তা করে দেখে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বরাতের কথা আসমান জমিন সৃষ্টি করেছেন, পৃথিবীর কোথাও এমন একটি জায়গা নেই সেখানে আর দ্বিতীয়বার সংস্কারণ কাজ করতে হবে। প্রথম আসমান সৃষ্টি করেছেন, দ্বিতীয় আসমান সৃষ্টি করেছেন, তৃতীয় আসমান সৃষ্টি করেছেন, একটি একটি আসমান আর একটি আসমানের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঢুকিয়ে দিয়েছেন, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সপ্ত আসমানের উপরে তার আরশ আজিম রেখেছে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের ব্যাপারে ঘোষণা করতেছেন, বান্দা আল্লাহর প্রতি যে ঈমান আনো, আল্লাহর প্রতি ঈমান আনলে কি হবে, দুনিয়ার কোন মাখলুকাতের উপরে যদি ঈমান আনে কেউ, এই মাখলুকাত পৃথিবীর কাউকে বাঁচাতে পারে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর প্রতি ঈমান এনেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা আল্লাহর প্রতি ঈমান আনেন নাই, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর প্রতি ঈমান এনেছিলেন, ইউনূস নবী আল্লাহর প্রতি ঈমান এনেছিলেন, সমস্ত নবীরাই আল্লাহর প্রতি ঈমান এনেছিলেন। যেই আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়ে বলে, বান্দা হে
তোমরা তো ঈমান আনবে বটে, তোমার পূর্ববর্তীরাও আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ঈমান এনেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুন আলী ইমরানের শেষের দিকে এক আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিনের তাওহীদের কথা বর্ণনা করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইল ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। এক হাদিসের মধ্যে আসছে আল কাইয়িস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, বুদ্ধিমান তো তারাই যারা দুনিয়ার বুকে থেকে আল্লাহর জান্নাত কামাই করে, আর বুদ্ধিমান তো নির্বুদ্ধ হন বুকা তো তারাই যারা দুনিয়ার বুক থেকে আল্লাহর জান্নাত কামাই করে যেতে পারে না, তাদের মতো বুকা আল্লাহর জমিনে আর না। কোরআনুল কারীমের এক আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার ব্যাপারে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়া হচ্ছে একটি খেল তামাশার জায়গা, তোমার আখিরাতের জীবন তো শুরু হবে মৃত্যুর পরে, এই জীবনটা দুনিয়ার খেল তামাশার জায়গা, দুই দিন এক মিনিটের জায়গা, দুনিয়ার বুকে থেকে তুমি কত না বাহাদুরি করো রে বান্দা, ক্ষমতার লড়াই দেখাও, যৌবনের শক্তি দেখাও, এমপি মন্ত্রীদের ক্ষমতা দেখাও রে বান্দা, তোমার বুঝতে হবে একটা সময় আসবে তোমার শরীরের বস্তুগুলি খসে খসে পড়ে যাবে, এমন একটা সময় আসবে তোমার শরীরটা ঢিল হয়ে যাবে, এমন একটি সময় আসবে সেই সময়টা তোমার শরীর আর শক্তি পাবে না, তুমি মানুষকে পিস্তল চালিয়ে হত্যা করেছিলে, ক্ষমতার বলে বলেছিলে আমি এমপি হব মন্ত্রী হব, মুসলমানদেরকে হত্যা করব আমি এমপি হব মন্ত্রী হব, গরিব মানুষদেরকে হত্যা করব, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দারে তুই তো একবার চিন্তা করিস না, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি তাকে হায়াত দিয়েছি আর তারপরে হায়াত দেওয়ার পরে তোমার যে মৃত্যু হবে মৃত্যুর পরে তোমাকে বিচার করার জন্য আমি আল্লাহই করব, কথা বলেন ঠিক কি না? কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন তাওহীদের কথা বলেছেন আফালা তুবসিরুন, এক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়া বলে বান্দা হে আল্লাহ নিদর্শনে তো কিছু দেখার পরেও কেন তুমি চিনো না যে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন আছে, কোরআনের মজলিসগুলি কোরআনের কথা বলা হয় সেখানে আল্লাহর ছাড়া অন্য কোনো কথা বলা হয় না, সেখানে সব সময় আল্লাহর কথা বলা হয় সাথে সাথে রাসূলের কথা বলা হয়, দুনিয়ার কোন মানুষের কথা বলা হয় না, কিন্তু বর্তমান দেখা যায় এমন কিছু কিছু মানুষ আছে যারা আল্লাহর এই দুনিয়ার মজলিসগুলি বন্ধ করার জন্য একদম পায়তারা শুরু করেছে, কথা বলেন ঠিক কি না? বুঝতে হবে তোমার, তুমি মাহফিল বন্ধ করে দিয়েছো এটা তোমার, তোমার কপাল খেয়েছো তোমার কপালের উপরে জুতা মেরেছ, কথা বলেন ঠিক কি না? আলেম উলামারা মানুষকে হেদায়াতের পথে রাখে, কখনো আলেম উলামারা মানুষকে বেদিনের পথে রাখে না, ইমাম সাহেব কখনো আপনাকে খারাপ কথা বলবে না, মসজিদের মুয়াজ্জিন সাহেব মসজিদের মিনারার উপরে মাইক আছে মাইক দিয়া বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, সব সময় মসজিদের মুয়াজ্জিন সাহেব আপনাকে ডাকে আল্লাহর প্রতি, কখনো মুয়াজ্জিন সাহেব ইমামরা কখনো ইমানবিহীন এমন কোনো কথা মানুষকে ডাকে না, কথা বলেন ঠিক কি না? মুয়াজ্জিন সাহেব মসজিদের মাইক দিয়া বলে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ
على الصلاة حي على الفلاح بنده কেন বুঝো না কখনো কোন আলেম কোন মানুষকে কখনো খারাপ কাজের দিকে তাকে না আলেমকে তো আল্লাহর প্রতিনিধি হিসাবে দুনিয়ার জমিনে পাঠিয়েছে তারা সব সময় আমার আল্লাহর কথা বলে সব সময় আল্লাহর কল্লারের জন্য তোমার কল্লারের জন্য তোমাকে ডাকে কখনো ডাকে না মুয়াজ্জিন সাহেব যেন চলো জুয়া খেলার মধ্যে যাই ইমাম সাহেব কখনো বলে না চলো তাস খেলার মধ্যে বসি সব সময় বলে যে চলেন মসজিদে গিয়া নামাজ পড়ি কথা বলেন ঠিক কি না আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানের কথা বলেছেন তাওহীদের কথা বলেছেন রিসালাতের কথা বলেছেন আখিরাতের কথা বলেছেন আমার আল্লাহ তো এমন আল্লাহ মানুষকে নবীর মাধ্যমে পাঠিয়েছেন না নবীকে আখিরাতের কথা বলবে পুনরুত্থানে উঠার উপরে কথা বলবে হাশর মাশরের ব্যাপারে কথা বলবে দুনিয়ার মানুষ যদি কোন মানুষ যারা ইসলাম ধর্ম ছাড়া অন্য ধর্মের উপর অবলম্বন করে তারা তো সব সময় বলে যে মূর্তিকে পূজা করো তারা মানুষের শরীরের যৌবনকে পূজা করে লিঙ্গ পূজা করে মানুষের দেওয়া হাত দিয়া মূর্তি এটার পূজা করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে হে বান্দা যাদেরকে তুমি পূজা করতেছো সেরা তো তারা কিছুই বুঝে না এরা তো মাসি সরাইবার ক্ষমতা তাদেরও নাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দারে দুনিয়ার বুকে মুমিন যারা তারা কখনো আল্লাহর জমিনে অহংকার করে চলে না কথা বলেন ঠিক কিনা সূরাতুল বানি ইসরাঈল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা বান্দারে দুনিয়ার বুকে কেন তুমি অহংকার করো তোমার কি আছে কি অহংকার করো তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ধন সম্পদ দিয়েছে এটা তো তোমার সৌন্দর্য স্বরূপ এটাতে তোমাকে দিয়েছে আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য আল্লাহকে চিনার জন্য তোমার রসুলকে চিনার জন্য আল্লাহ দিয়েছে আল মানু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير املا দুনিয়াকে তোমাকে সন্তান দিয়েছে সন্তানাদি দিয়েছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে সন্তান দিয়েছি সন্তান দিয়ে শুধু ছেলে দিয়েছি কাউকে আবার ছেলে দিয়ে শুধু মেয়ে দিয়েছি কাউকে আবার ছেলেও দেই নাই মেয়েও দেই নাই ওয়ালিল্লাহি মুলকু সামাওয়াতি ওয়াল আরদ ইয়াহাবু লিমান ইয়াশা ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير أو بندا أميت الله মানুষকে সন্তান দেই আমি তো আল্লাহ কাউকে সন্তান দেই নাই আমিও তো আল্লাহ কাউকে মেয়ে দেই কাউকে সন্তান দেই কাউকে মেয়ে দেই আবার ছেলেই দেই উভয় দেই সেই তো আল্লাহ আমিও তো আল্লাহ কাউকে আজীবন কাল মৃত্যুর আগ পর্যন্ত বন্দা হিসাবে রেখে দেই কথা বলেন ঠিক কি না আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর কথা বলেছেন সমুদ্রের দিকে তাকায়া দেখ রে বান্দা কুরআনুল কারীমের এক আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াসমাউ ওয়ালা ইউবসিরু তুমি তো এমন একটা মানুষ পিছনে দেখলে সামনে দেখো না সামনে দেখলে পিছনে দেখো না কি দিয়া অহংকার করো অহংকার তো করবে একমাত্র আল্লাহ এমন একটা দিন আসবে বিভীষিকাময় দিনে সেদিনে আল্লাহ ছাড়া আর কেউ থাকবে না সেদিনই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন থাকবেন সেদিনই আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমতা চলবে
আর দুনিয়ার বুকে তোমরা ক্ষমতা চালাও, টাকা পয়সা কামাও, কত কিছুই না করো, কিন্তু বর্তমান দেখা যা আমাদের পার্লামেন্টের লোকগুলি অধিকাংশই মানুষই কমিউনিস্ট, কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়া বলি, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও বান্দা, আমি তো জিন ইনসানকে সৃষ্টি করলাম, তো আমি আল্লাহ সৃষ্টি করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, তার ইবাদত বন্দেগি করার জন্য আমাকে ইবাদত বন্দেগি করার জন্য বলেছি তাদেরকে। আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ঈমান যারা আনে তারা কখনো বিধ্বস্ত হতে পারে না, কথা বলেন ঠিক কি না? আল্লাহর উপরে যারা ঈমান আনে তারা কখনো ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, আল্লাহর হাদিস নবী আলাইহিসসালামের মাধ্যমে যেই হাদিস নবী আলাইহিসসালাম জাতির জন্য বর্ণনা করে গিয়েছেন সেই হাদিসের বিরোধিতা করা, এরা ঈমানবিহীন, কথা বলেন ঠিক কি না? ঈমানের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন তুমি রূহের জগতে ছিলে সেখানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছিলাম, আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা, ঘোষণা করে দিয়েছিলাম বান্দা হে কোটি কোটি লক্ষ লক্ষ মানুষের রূহ ছিল সেখানে, তো আমি আল্লাহ ঘোষণা করে দিয়েছিলাম একমাত্র ইবাদত বন্দেগী করবে আমি আল্লাহ, কথা বলেন ঠিক কি না? আল্লাহ ছাড়া কি অন্য কোনো মানুষ ইবাদত বন্দি করা যাবে? আপনি যদি আল্লাহ ছাড়া যদি মাজারে গিয়া পূজা করেন, মাজারে গিয়া চুমা খান, সব হইব না পাপ হইব? জোরে কোন মাজারে গিয়া, এখনো মানুষ আছে যারা মাজারে গিয়া সেজদাও খা সুমাও খা, আছে কি আছে না? শুধু তাই নয়, তারা ওখানে গিয়ে আল্লাহর নাফরমানি করে, আল্লাহর সাথে ও শিকার যে শব্দটা এটা তারা তাদের জীবনে লাগিয়ে দেয়। আর শিরিক এমন একটি ঘুণা, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবে কিন্তু শিরিক মাফ করবে না, জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানের কথা ঘোষণা দিয়া সাহাবা একরামদের উপমা দিয়েছেন, সাহাবা একরামদের ঈমান কেমন ছিল? হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা তার ঈমান কেমন ছিল? আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা তার ঈমান কেমন ছিল? এই জন্য ঈমানে তো দাম, ঈমান ছাড়া পৃথিবীর কোন মানুষের নেক আমল কাজে আসবে না। কিয়ামতের ময়দানে অনেক মানুষ উঠবে, হাদিসের মধ্যে আসছে, মোটা মোটা তাজা তাজা দেহ লয়া, এত দেহ লয়া উঠবে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তাদের এক বিন্দু পরিমাণও দাম হবে না, এক বিন্দু পরিমাণও দাম তাদের কি হবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন হবে না। আর এই কুরআনুল কারিমের গুরুত্ব দিয়া, কুরআনুল কারিম শিক্ষা দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়া বলে, এই কুরআনুল কারিমকে যারা বিশ্বাস করে, যারা শিক্ষা গ্রহণ করে, তারা কখনো জঙ্গলিবাদ হতে পারে, তারা কখনো আল্লাহর আইন অমান্য করতে পারে না, তারা কখনো আল্লাহকে অস্বীকার করতে পারে না। আর এমন একটি কিতাব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছি, তার উপরে ঈমান আনবে, ঈমান আনার পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাতে ঢুকিয়ে দিব। ঈমানওয়ালা ব্যক্তি যারা আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়া বলেন, ওয়াতিলকাল জান্নাতুল লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তাআলামুন, ঈমানওয়ালা ব্যক্তি যারা তারা জান্নাতের উত্তরাধিকারী হবে,
আর যারা ঈমানবিহীন তারা জান্নাতের উত্তরাধিকারী হতে পারবে না। কথা বলেন ঠিক কি না? বর্তমান মানুষের ঈমান এত দুর্বল হয়েছে, ঈমানের অবস্থা এত নরমাল, এত খারাপ, যদি বাতিল শক্তি যখন হুঙ্কার দিয়ে উড়ে তখন তারা বিড়ালের মতন হয়ে যায়। কথা বলে ঠিক কি না? অনেকেই দেখা যা আহলে হক তাদের বিরুদ্ধে কথা বলে। লাকসামে কিছুদিন আগে শুনলাম আল্লামা মিজানুর রহমান আজহারি তামাত বরকাতুহুমুল আলিয়া একটা মাহফিল বন্ধ করে দিয়েছে। কথা বলে ঠিক কি না? এই জমিনটা তো ওদের, এই জমিনটা তো ইমানওয়ালাদের, এই জমিনটা তো ইমানওয়ালা যারা তারাই শাসন করবে। কথা বলেন ঠিক কিনা? ইমানবিহীন তারা বাংলাদেশকে শাসন করতে পারবে না। এই জমিনটা তো আল্লামা হাফিজি হুজুর রহমাতুল্লাহ আলাই এর জমিন। কথা বলেন ঠিক কিনা? এই জমিনটা তো এমন জমিন যার কোরআনুল করিম শুনে, কোরআনুল করিমের তাফসির শুনে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ইসলামের দিকে দাপিত হয়েছে, উনার এই জমিনটা। কথা বলেন ঠিক কিনা? এই জমিনটা তো আল্লামা সাইদির, বুঝতে হবে তোমরা তার বিরুদ্ধে কথা বলো, কোরআনের বিরুদ্ধে কথা বলো, বাংলাদেশ ছেড়ে যেতে হবে। আমাকে আপনাকে একসাথে মিলে কাজ করতে হবে, একত্ববাদের ঘোষণা দিতে হবে। একত্ববাদের ঘোষণা যদি না দেওয়া হয় তাহলে বাতিল তারা সব সময় আমাকে আপনাকে মায়ের খাওয়াবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম দিয়েছেন, ইতিহাস সাক্ষী দেয় 52টা 53টা রাষ্ট্র ইসলামী শাসন ছিল। ইতিহাস সাক্ষী দেয় স্পেন কুরআনের শাসন ছিল। ইতিহাস সাক্ষী দেয় যে বর্তমান বাংলাদেশের মধ্যে মুহাজিররা ঢুকেছে, মিয়ানমারের মানুষ, 350 বছর পর্যন্ত তারা ইসলামী শাসন ছিল। তারা একমাত্র কুরআনকে ছেড়ে দেওয়ার কারণে, তারা বর্তমান তাদের ইমানকে নরমাল হওয়ার কারণে পদে পদে মার খেয়ে বর্তমান দেখা যায় তারা গড় থেকে গড় ছাড়া হয়েছে। যদি ইমানটা যদি উমর ইবনুল খাত্তাবের মতো হতো, আবু বকরের মতো হতো, উসমানের মতো হতো, তাহলে তারা দেশ থেকে কখনো চালাতে পারতো না। কথা বলে ঠিক কিনা? উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস আমরা সবাই জানি। যেই উমর নবীকে হত্যা করার জন্য গিয়েছিল সেই উমর আল্লাহর উপরে ঈমান এনেছে, রসূলের প্রতি ঈমান এনেছে, আল্লাহর প্রতি ঈমান এনেছে, আর আল্লাহর উপরে ঈমান এনে সাক্ষী দিয়েছে যে আমি আল্লাহকে মানি, রসূলকে মানি, তাওহীদকে মানি, রিসালাতকে মানি, জান্নাতকে মানি, জাহান্নামকে মানি, সবের উপরে আমি ঈমান আল্লাহ। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন এটা ঘোষণা দিয়েছেন। এখনো কোরআনের কথা যদি বলি তাহলে এই মাহফিলগুলি বন্ধ হয়ে যা, যে হুজুর আর মাহফিল চলবে না। কথা বলেন ঠিক কি না? মুসলমানরা এত দুর্বল হয়েছে যে কথা বলার সাহস নাই, কি কথা বলবে, কথা বললেই জেলখানা, কথা বললেই গ্রেফতার, কথা বললেই জেলখানা ঢুকিয়ে দে, কথা বললেই টার্গেট করে হত্যা করে। কথা বলে ঠিক কিনা? বুঝতে হবে তোমাদের একদিন মৃত্যু
মৃত্যুবরণ করতে হবে, আল্লাহর জমিন ত্যাগ করতে হবে, সেদিন তোমাদেরকে কেউ রক্ষা করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা ভাই? আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানের ঘোষণা দিয়া বলে, বান্দা হে ও বান্দা, ইমান আনো আল্লাহর উপরে, ইমান আনো রাসূলের উপরে, ইমান আনো আল্লাহর দেওয়া কিতাবের উপরে, ইমান আনো তুমি আল্লাহর যে সমস্ত বিধি বিধান আছে তার উপরে, ইমান আনো জান্নাতের উপরে, ইমান আনো জাহান্নামের উপরে, ইমান আনো আখেরাতের উপরে, ইমান আনো হাশরের ময়দানের উপরে। যেদিন তোমাকে আমাকে আপনা পা আল্লাহ পাক রব্বুল আলামিন কাঠ গড়ায় দাঁড়াবে, সেদিনের উপরে ইমান আনো। ইমান আনলে সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন ইমান আনার কারণে তোমাকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিবে। জান্নাতে যেতে চাই তো ইনশাআল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের মধ্যে আসছেন, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন আমলে রোম সম্রাটের একটি দল আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারে ওই সম্রাট ওই বাদশাহ আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করেছিল। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাহাবী ছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করে দিলেন। গ্রেফতার করে বলতেছে, আব্দুল্লাহ ইবনে হুযাফা সম্রাটের বাদশাহ, তুমি কার উপরে ঈমান এনেছো তার উপরে ঈমান তুমি ছেড়ে দাও, ঈমান আমার উপরে আনো। নাউযুবিল্লাহ, কোন নাজরে ঈমান আনো আমার উপরে, যেই সমাজের এই যেই রাষ্ট্রে আমি তোমাদেরকে খাবার দেই সেই রাষ্ট্রের বাদশার উপরে তোমরা ঈমান আনো। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঈমান এত মজবুত শক্ত ছিলেন, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাঠগড়ায় বন্দী করে দিলেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাদশার সৈন্যরা আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কারাগরে বন্দী করে রাখলেন, আর আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘোষণা করে দিলেন, তুমি আল্লাহর উপরে ঈমান আনেছো, রাসূলের প্রতি ঈমান এনেছো, তুমি আমাদের রোম সম্রাটের বাদশার উপরে ঈমান কেন আনো না? নাউযুবিল্লাহ, কোন না কেন ঈমান আনো না? বাদশা অফার দিলেন, ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি যদি আল্লাহর উপরে ঈমান না আনো, আমার উপরে যদি ঈমান আনো, তাহলে তোমাকে একটি সুন্দরী রূপসী মেয়ে দিব। তুমি আমার উপরে ঈমান যদি আনো, তাহলে আমি মৃত্যুর পরে এই রাজ্যের মালিক হবা, এই সম্রাটের মালিক হবা। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও বাদশা, আপনি আমাকে যত অফার দেন না কেন, কিন্তু বুঝতে হবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একজন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়া বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার তাওহীদের কথা ঘোষণা দিয়া বলে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا احد। আমি তো সেই আল্লাহ, আমি এক, আমার দ্বিতীয় আর কেউ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরিচয় তুলে ধরেছেন কুরআনুল কারীমের মধ্যে বিস্পষ্ট ভাষায়। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলতেছে, আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি যদি আমার উপর ঈমান এনেছ, তাহলে তো সম্রাট হবে, এই সাথে সাথে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কে ছেড়ে দিয়ে তুমি আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদশার উপর ঈমান এনেছ,
বাদশার উপরে ঈমান আনার জন্য বাদশা তাকে টর্চার করেছে, তাকে পিটিয়েছে, বারবার লোহা দিয়া হাত পা ভেঙে ফেলেছে বাদশার সৈন্যরা। আব্দুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারাগার থেকে নিয়ে আসলেন। আব্দুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদশা ঘোষণা করে দিলেন, আব্দুল্লাহ ইবনে হুজাফা তুমি যদি ঈমান না আনো তাহলে আমার সৈন্যরা একটি বিশাল বড় পাত্রের মধ্যে তেল গরম করবে, পানি গরম করবে, এই তেল আর পানি ফুটাপ্ত পানির মধ্যে তোমাকে ছেড়ে দেওয়া হবে, আর তোমার শরীরের গোশত মাংস আলাদা হয়ে যাবে, তারপরেও যদি তুমি ঈমান না আনো তাহলে তোমার যে শাস্তিটা হবে তোমার তো মৃত্যু হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়া বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়া বলে, ফামান যুহজিহা আনিন নার ফাউদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আব্দুল্লাহ ইবনে হুজাফা তোমার যদি সব কিছু শেষ হয়ে যায়, তোমার যদি মৃত্যু হয়ে যায়, তোমাকে যদি এখানে বাদশা সম্রাটরা সেনাবাহিনীরা তোমাকে যদি তেলের মধ্যেও ছেড়ে দেয়, তারপরেও যদি তুমি তো ঈমানবিহীন হবে না, তারপরেও যদি ঈমান না আনো আমার উপরে, তাহলে তোমার কি শাস্তি হবে তুমি তো ভালো করে জানো। বাদশা ডাক দিলেন, আব্দুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বিন্দু পরিমাণ চোখ দিয়া পানি পড়ে না, কিন্তু বাদশা চোখ দিয়া জর্জর করে পানি পড়তেছে। আব্দুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে, আব্দুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে বাদশার মায়া লাগতেছে, মায়া লাগতেছে। বাদশা তারপরেও তোমাকে তুমি আল্লাহর উপরে ঈমান ছেড়ে দাও, আমার উপরে ঈমান আনো। আব্দুল্লাহ ইবনে হুজাফা বলে, ও গো বাদশা, দুনিয়ার যদি সব কিছু লিখে দাও, তোমার রাজত্ব সহ আল্লাহর জমিন সহ সব কিছু লিখে দাও, তারপরে আমি তারপরেও তোমার উপরে ঈমান আনব না। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়া করে আব্দুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কার উপরে ঈমান এনেছিলেন? আল্লাহর উপরে ঈমান এনেছে। এজন্য আল্লাহর উপরে যারা ঈমান আনে তারা কখনো খারাপ হতে পারে না, কথা বলে ঠিক কি না? তা হুজুরের আগমন, আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরকে হায়াতে তৈবা নসিব করুন, সবাই বলেন আমিন। হুজুর অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলবেন, হুজুর অনেক প্রবীণ মানুষ, হুজুরের কথা আমি অনেক শুনেছি, আমি হুজুরকে হৃদয় থেকে ভালোবাসি, অত্যন্ত ভালোবাসি। হুজুরের তাফসির আমি অনেক শুনেছি, অনেকবার শুনি, বাসায় বসে থাকলে হুজুর শুনি, আরো অনেকের তাফসির শুনি, তো সেই কারণে হুজুর জন্য দোয়া করব। হুজুর হচ্ছে আমাদের উস্তাদ, ওনার জন্য দোয়া করব। আপনারা মাহফিলে শেষ পর্যন্ত বসে থাকবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সঠিকভাবে সুন্দরভাবে কোরআনের তাফসির শোনার তৌফিক দান করো, সবাই বলেন আমিন। যে কথাটি বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন যে আল্লাহর উপরে ঈমান আনো, রাসূলের উপরে ঈমান আনো, আল্লাহর উপরে ঈমান আনো, রাসূলের প্রতি ঈমান আনো, এবং জিহাদ ফি সাবিলিল্লাহ করতে হবে, তোমার জান মাল দিয়ে সব কিছু দিয়ে আল্লাহর উপরে জিহাদ করতে হবে, অর্থাৎ শত্রুর মোকাবেলা করতে হবে, ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে তাদের উপরে জিহাদ ঘোষণা করতে হবে, কথা বলে ঠিক কি না? তাহলে ইগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাত, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে ক্ষমা করবেন এবং জান্নাতে আমাকে আপনাকে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। وآخر دعوانا أن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته.